বীরভূমের অক্সিজেন কম যাওয়া নেতা যিনি পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ঘোরেন সেই অনুব্রত মণ্ডল যিনি সন্ত্রাসের নানা দিক খুলে দিয়েছিলেন। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হতেই চড়াম চড়াম ঢাকের শব্দ মেদিনীপুরে, গুড় বাতাসাও নকুল দানা মানুষের মাঝে বিলি করল বিজেপি কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের পঞ্চুর চক মোড়ে অভিনব প্রচার বিজেপির। এক সময়ে চড়াম চড়াম গুড় বাতাসা অনুব্রতর উক্তি ছিল, সেই উক্তিকেই কেন্দ্র করে বিজেপির এই অভিনব প্রচার। বলো হরিবোল বলে অনুব্রতর ছবিতে নকুল দানা দেওয়া হয়। রাখি বন্ধন উৎসবে মিষ্টি মুখ করতে বাতাসা ও নকুল দানা দিলেন পথ চলতি মানুষদের। যে বীরভূমের অক্সিজেন কম যাওয়া নেতা যিনি পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ঘোরেন সেই অনুব্রত মণ্ডল যিনি সন্ত্রাসের নানা দিক খুলে দিয়েছিলেন, কারো নাম দিয়েছিলেন চড়াম চড়াম, কখনো নাম দিয়েছিলেন নকুলদানা, কখনো গুড়, কখনো বাতাসা। তো সেই গুড় বাতাসা এবং অক্সিজেন কম যাওয়া নেতা আজকে সিবিআইয়ের হাতে, ঘরে দশখানা তালা লাগানো ছিল, এতই ভয় চোর, যে চোর সেই তালা ভেঙে সিবিআই আজ তার ঘাড় ধরে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। গরু পাচার কাণ্ড শুধু নয়, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে গত পঞ্চায়েত নির্বাচন এবং 2014 সাল থেকে বীরভূমে যে সন্ত্রাস সৃষ্টি করে একাধিক বিজেপির কর্মীকে খুন করেছেন, বহু বিজেপির মায়ের কোলখালি করে দিয়েছেন, সেই অনুব্রত মণ্ডল আজকে গ্রেপ্তার হয়েছে। সেই আনন্দে আজকে আমরা মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে নকুলদানা, গুড় বাতাসা এবং জল খাইয়ে আমরা আজকে দিনটা পালন করছি। মেদিনীপুরবাসী খুব খুশি, সবাই খুশি, বিজেপি তো খুশি, সাধারণ মানুষ খুশি, কারণ যেভাবে উনি গরু পাচার করতেন, যেভাবে মানুষ খুন করতেন, ওটা ওনার কাছে ছিল প্রত্যেক দিনের নিয়মিত কাজের মতো। এই সন্ত্রাসকারী নেতা অ্যারেস্ট হয়েছে, তার জন্য আজ আমরা বাতাসা বিলি করছি।